ট্রেন দুর্ঘটনায় ইসির 12 কর্মকর্তা আহত, প্রাণে বেঁচে যায় সিনিয়র সহকারী সচিব। চলুন এ সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই। কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার হাসানপুরে দুটি ট্রেনের সংঘর্ষে নির্বাচন কমিশনার সচিবালয়ের 11 জন কর্মকর্তা আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। চট্টগ্রাম 8 উপনির্বাচনের প্রশিক্ষণ শেষে ওই 12 জন কর্মকর্তা সোনার বাংলা ট্রেনে ঢাকায় ফিরছিলেন। ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব রোশন আলা বেগম। তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়ায় প্রাণে বেঁচে আছি। আমরা সব কিছু নিচে চাপা পড়েছিলাম, পরে লোকজন আমাদের টেনে বের করে এনেছে। এমনিতে শরীরে আঘাত পেলেও তা গুরুতর নয়, আল্লাহ আমাদের উদ্ধার করেছেন। রোশনারা বলেন, ট্রেনে আমরা 12 জন ছিলাম, আপাতত আমরা একটা দোকানে আশ্রয় নিয়েছি। আমাদের নেওয়ার জন্য কুমিল্লা জেলা নির্বাচন অফিসের গাড়ি আসছে। আহত ইসি কর্মকর্তাদের মধ্যে আরও রয়েছেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাজিবুদ্দিন, সহকারী সচিব মোহাম্মদ আশাকুর রহমান, আইসিটি সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, পিএ হাবিবা আক্তার, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল বাশার মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার সুধাংশু কুমার সরকার, এনআইডি উইংসের ফারজানা লিজা, রাঙ্গামাটি জেলার এক উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম এবং বাকিরা আইসিটি অনু বিভাগের। উল্লেখ্য, কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে রোববার সন্ধ্যা 7:45 দিকে মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাবাহী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনটির অন্তত 6টি বগি লাঞ্ছিত হয়ে যায়। এ ঘটনায় অর্ধশত মানুষ আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনার পরপরে ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামতের বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং নিত্যনতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।